তাহলে কোন একদিন তোর খবর ওই টিভিতে দেখাবে। আজ থেকে সাবধান হ, বুঝলা? মেয়েদের বেশি উত্তর দিতে হয় না। তোদের এলাকার মাইয়াটা কেমন আছিল রে? খারাপ না, তো এক সের পোলাগুলোকে খালি করতে। শতাব্দীরা বন্দী থেকে যায় রবীন্দ্রনাথ হুমায়ুনের কলমের কালিতে, আবার কখনো শোভা পায় অদৃষ্টের ধূসর লেখনীতে, যেখানে বিশালতা পরিমাপ করার একমাত্র হাতিয়ার হয়ে ওঠে অন্ধকার। শুধু বাকি থেকে যায় অবুঝ শিশুর হাতে লেখা অপ্রকাশিত উপন্যাস। উত্তরবঙ্গ এলাকায় ধান খেতে এক মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখেছে ধর্ষণকারী।